জীবনের কোনো রং হয়? জীবন কাটে বহুভাবে, এক একটা সময়, এক একটা বছর, আর কিছু স্মৃতি। পাত্রে তুমি জল রাখো, সেই পাত্রের আকার থাকে, কিন্তু জলের কোনো আকার থাকে না। জীবনের ক্ষেত্রেও ঠিক এমনটাই। আজ সেরকমই একটা গল্প সুদেষ্ণা মণ্ডলের লেখা বেলা শেষে। সুদেষ্ণা মণ্ডল জন্ম 21 আগস্ট 1999 সাল কলকাতায়। বর্তমানে মাইক্রোবায়োলজি অনার্সের তৃতীয় বর্ষের ছাত্রী। কয়েকটি ই ম্যাগাজিনে ওনার লেখা প্রকাশিত হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য অক্ষর পত্রিকার বসন্ত সংখ্যা আর আনন্দকানন পত্রিকায় ছোটদের বিষয়ক। এছাড়াও স্টোরি মিরর এবং প্রতিলিপির নিয়মিত লেখিকা তিনি। শুরু করছি আজকের গল্প বেলা শেষে। কয়েকদিন ধরেই ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে, তবে প্রতি বছরের মতো এই বছরও আজকের দিনটা শ্রী বেলা শেষে বৃদ্ধাশ্রমেই কাটাবে বলে ঠিক করেছে। জীবনের শেষ বেলায় পৌঁছে যাওয়া মানুষগুলোকে অনাবিল আনন্দ উপহার দেওয়ার জন্যেই ও শহর থেকে দূরে একটু নিরিবিলিতে এই বেলা শেষে বৃদ্ধাশ্রমটা বানিয়েছিল। সব জিনিস নিয়ে ও বেরিয়ে পড়লেও পৌঁছাতে ওর একটু দেরি হয়ে যাবে আজ। তাড়াতাড়ি না পৌঁছলে মানুষগুলো না খেয়ে ওনাদের সবার আদরের নাতনি শ্রীতমা ওরফে শ্রীর জন্য অপেক্ষা করবে, এটা ভেবেই ওর খারাপ লাগছে। এইসব ভাবতে ভাবতে ওর চোখটা সবে একটু লেগেছিল। হঠাৎ ওর ড্রাইভার জোরে ব্রেক কষায় ও জিজ্ঞেস করলো, কি হলো? দিদিমণি, একজন বয়স্ক মানুষ হঠাৎ গাড়ির সামনে চলে এসেছিল। সে কি? চলো নেমে দেখি ওনার কোথাও লেগেছে কি না। ওরা গাড়ি থেকে নেমে দেখলো মানুষটি রাস্তায় বসে আছে। ওরা ওনাকে সামনের একটা চায়ের দোকানে বসিয়ে চোখে মুখে জল দিল। আপনি ঠিক আছেন? হ্যাঁ রে মা, আমি ঠিক আছি। আপনার বাড়ি কোথায় বলুন, আমি আপনাকে দিয়ে আসছি। এখন তো যাওয়ার বলতে একটাই জায়গা আছে, ওই পর পারে। ওনার কথা শুনে শ্রী বুঝতে না পেরে আবার জিজ্ঞাসা করে, আপনার বাড়ি? ওকে মাঝপথে থামিয়ে দিয়ে, সবাই যেমন আগাছা ছেড়ে ফেলে তেমনি আমাকেও ছেড়ে ফেলেছে। হায় রে কপাল। শ্রী বুঝতে পারে এই মানুষটার প্রকৃত আপনজন বলতে কেউ নেই, তাই ও ঠিক করে ওনাকেও বেলা শেষেতে নিয়ে যাবে। তাই ও বলে, আপনি আসুন, আমার গাড়িতে উঠুন। কোথায় নিয়ে যাবি রে মা? হ্যাঁ, কোথায় নিয়ে যাবি? মা বলে যখন ডেকেছেন তখন একটু ভরসা রাখুন। আচ্ছা চল। ওরা গাড়িতে উঠে আবার রওনা দেয় ওদের গন্তব্যের দিকে। যথাসময় ওরা পৌঁছেও যায়। নতুন বছরে নতুন একটা পরিবেশে এসে নির্মলবাবুও খুব খুশি। ভেতরে ঢুকতে ঢুকতে খুব পরিচিত একজনকে সামনে থেকে আসতে দেখে নির্মলবাবু হঠাৎ দাঁড়িয়ে পড়েন। এত বছর পর জীবনের প্রথম ভালোবাসার মানুষটাকে এখানে দেখতে পাবেন সেটা উনি আশা করেননি। ওনাদের দুজনের কাছ থেকে শীতমা জানতে পারে এই রকম একটা শীতের সকালই ওনাদের প্রেমের সাক্ষী ছিল। আজও সেই শীতের সকালই এতদিন পর এই দুজন ভালোবাসার মানুষকে আবার মিলিয়ে দিল। শ্রী মনে মনে ভাবে, সব ভালোবাসাই বিয়ের পূর্ণতা পায় না। কিছু ভালোবাসা থাকে যা শুধু বেলা শেষে শান্তি এনে দেয়। নতুন বছরে নতুন ছন্দেই না হয় শুরু হোক ওনাদের জীবন। এই শীতের আমেজেই না হয় ওনাদের প্রথম প্রেম আবার ফিরে পাক পুরনো সজীবতা। নির্মলবাবুর অনুরোধে সুষমা দেবী আজ বহুদিন পর আবার গান ধরেন। গান আর খাওয়া দাওয়ায় জমে ওঠে ওদের নতুন বছরের সকালটা। চারপাশে শীতল বাতাস বইলেও ওদের মধ্যে ভালোবাসার সম্পর্কের উষ্ণতার ছবিগুলো ধরা থাকে শীতমার মুঠোফোনের ক্যামেরায়। শুনছিলেন এতক্ষণ বেলা শেষে। গল্পটি শুনে কেমন লাগলো জানান আমাদেরকে কমেন্ট বক্সের মাধ্যমে। নিয়ে আসছি আরও নিত্য নতুন গল্প আপনাদের সামনে।
শুনতে থাকুন আমাদের গল্প। ধন্যবাদ। সম্পর্ক, তোমার আমার বাঁধনে করেছে একটা নিবন্ধন। সম্পর্ক আছে বলে তুমি আমার বাঁধনে হয়েছ লিপ্ত। উইনিং অডিও বুকসে এখন শুনুন সুদেষ্ণা মণ্ডলের আরও একটি গল্প, সম্পর্ক। বহুদিন পর দেখা আরোহী আর সূর্য দুজন দুজনকে দেখে চুপচাপ দাঁড়িয়ে থাকে। নিরবতা ভেঙে আরোহী জিজ্ঞেস করে, কি রে ভালো আছিস তো? বহুদিন পর এই প্রশ্নটা শুনে সূর্য নিজের মনেই বলে ওঠে, মেয়েটা আজও বদলায়নি। কিন্তু মুখে শুধু বলে, হ্যাঁ ভালো আছি, আর তুই? আছি একরকম। খারাপ নেই সেটা বুঝতেই পারছি, তাও একবার জিজ্ঞেস করলাম ভদ্রতার খাতিরে। তোর আমার সম্পর্কটা আজ ভদ্রতার খাতিরে এসে দাঁড়িয়েছে। সরি, আসলে সম্পর্কের কথা বললি তো, তাই হাসিটা চাপতে পারলাম না, কিছু মনে করিস না। তোর আমার কথা শুনে হাসি পাচ্ছে সূর্য? আসলে তুই সম্পর্কের কথা বললি তো, তাই আমাদের মধ্যে তো কোনোদিনই কোনো সম্পর্ক ছিল না, যেটা ছিল সেটা হলো আমার একতরফা ভালোবাসা। একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ কর। তুই আবার কবে থেকে পারমিশন নিয়ে কথা বলতে শুরু করলি, তাও আমার থেকে? কাউকে ভালোবেসেছিস? হ্যাঁ, কেন বলতো? না এমনি। আর আমাকে ভুলে গেছিস? কাকে ভালোবাসি জিজ্ঞাসা করলি না তো? আমি জেনে কি করব, তোকে যেটা জিজ্ঞাসা করলাম তার উত্তর দে। না, তোকে ভুলতে পারিনি, আজও আমার মন জুড়ে শুধু তুই আছিস, আজও তোকে ভালোবাসি সেই প্রথম দিনের মতোই। আর আজও আমার তোর বলা সেই কথাটা মনে আছে, যেদিন বুক ভরা ভালোবাসা নিয়ে তোর কাছে গিয়ে বলেছিলাম, তোকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি, তোকে ছাড়া আমি থাকতেই পারবো না। আর তুই এর উত্তরে বলেছিলিস যে, যে নিজের জীবনকেই ভালোবাসে না সে আমাকেও ভালোবাসতে পারবে না। সেদিন খুব কষ্ট হয়েছিল, এরপর থেকে তুই যখন রোজ আমায় জিজ্ঞেস করতিস, কি রে ভালো আছিস তো, আমার খুব বলতে ইচ্ছা করত যে তুই পাশে থাকলে তো আমি এমনিই ভালো থাকবো, কিন্তু বলিনি। কেন জানিস? কেন বলিস নি? যাতে আজ বলতে পারি যে আমি আমার জীবনকে ভালোবাসি আর তোকেও। শুধু পার্থক্য একটাই, আমি তোকে ছাড়া থাকতে শিখে গেছি, তোকে ছাড়া বাঁচতে শিখে গেছি। আসছি, ভালো থাকিস। আরোহী চুপচাপ দাঁড়িয়ে দেখতে থাকে সূর্যর চলে যাওয়া।